ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আফসার ভাই কাতার থেকে প্রশ্ন করেছেন যে আমরা সাধারণ যারা আছি আমাদের জন্য জান্নাতে যাওয়ার সহজ আমল কি? এই ছিল ভাইয়ের প্রশ্ন। মাশা আল্লাহ, সুন্দর প্রশ্ন। প্রশ্ন থেকেই বোঝা যায় যে জান্নাতে যাওয়ার আগ্রহ এবং শখ হৃদয়ে আছে, আর এটি থাকা ইমানের লক্ষণ। এই ক্ষেত্রে সর্বপ্রথম একটি দোয়ার কথা উল্লেখ করব, যে দোয়াটি ইমাম ইবনে মাজাহ তিনি উল্লেখ করেছেন এবং তাহকিক আলবানী সহি বলেছেন। তিনি বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জান্নাত চায়, মান সালাল জান্নাহ সালাসা মাররাত, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তিনবার জান্নাত চায় এবং বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান, তাহলে স্বয়ং জান্নাতই তাকে বলে, স্বয়ং জান্নাতই আল্লাহ তাআলাকে বলে যে হে আল্লাহ আপনি তাকে আমার মধ্যে প্রবেশ করান। এবং জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, যে হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এ কথা তিনবার বলে, তাহলে ওই জাহান্নাম ওই বলে যে হে আল্লাহ আপনি আমাকে তার থেকে আমাকে দূরে রাখেন। তার মানে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আনাস ইবনে মালিক তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন 4340 ইবনে মাজাতে। তার মানে আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইব এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইব সদা সর্বদা, সমস্ত সালাতের মধ্যে, সালাতের বাইরে, হাঁটতে বসতে চলতে ফিরতে আমরা এই দোয়াগুলো করব। আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে জান্নাতি আমল করা সহজ করে দিবেন। এটি হলো প্রথম বিষয়। এরপরে আপনার উত্তরে বলবো যে সেই বুখারী থেকে একটা হাদিস বলবো, আর তা হলো তালহা ইবনে আবাইদুল্লাহ সাহাবি তিনি হাদিস বর্ণনা করেছেন, এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিল, হাদিসটি বিভিন্ন জায়গাতে বিভিন্ন শব্দে, পরিবর্তনযোগ্য শব্দে বর্ণিত হয়েছে। মূল হাদিসের বিষয়বস্তু হলো যে আরবের একজন বেদুইন উস্কো খুস্কো চেহারা তিনি এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বলেছিলেন যে যে আমাকে জান্নাতের আমল বলে দেন, দুল্লানি আলাল জান্নাহ আলা আমালিন আইয়ু আমালিন, যে কোন আমল বা এই আমল যে যেই আমল আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। অথবা তিনি জিজ্ঞেস করেছেন এমন হাদিসের ভিন্ন ভিন্ন শব্দে যে আল্লাহ তাআলা দিন এবং রাতে কত রাকাত সালাত নির্ধারণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তর দিয়েছেন। এরপরে সিয়ামের কথা সে উল্লেখ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন। এরপরে যাকাতের কথা উল্লেখ করেছেন। তাহলে সেখানে দেখা যায় সেখানে হজের কথা নাই। তাহলে ফরজ যে ইবাদতগুলো সেইগুলো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছে এবং তাই হুবহু তাই বলেছেন। এরপরে সর্বশেষ তার কথা ছিল যে ওয়ালা আনকুসু ও আতাতাওয়াউ, মানে আমি অতিরিক্ত করব না বা কমও করব না। আপনি যা বলেছেন, মানে বাংলা শব্দ এমন হয় যে এক চুল বাড়াবো না, এক চুল কমাবো না, লা আতাতাওয়াউ ওয়ালা আনকুসু, আমি ওর থেকে বাড়াবো না কমাবো না, মানে ওবু ওই আমলই আমি করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে প্রশ্ন নিয়ে চলে যাইতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সভাবর্গদের সামনে বলেছিলেন, সে যেই কথা বলেছে সেই কথার উপরে যে প্রতিষ্ঠিত থাকে তাহলে সে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে আমরা বলতে পারি যে নিরেট ওই আমলগুলোই করলেই হবে যা আল্লাহ তাআলা ফরজ করেছেন।
আরেকটি হাদিসের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে, আর তা হলো ইমাম মুসলিম পূর্বের হাদিসটি ইমাম বুখারীর 1891 এবং ইমাম মুসলিম আরেকটি হাদিস এনেছেন অত্যন্ত জামিয়া মানে হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং নবী হিসেবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দীন হিসেবে পেয়ে সন্তুষ্ট, সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতে যাবে। হযরতে আবু সাঈদ খুদরি তিনি বলেন যে আমি এই কথাটি শুনে আশ্চর্যান্বিত হলাম এবং আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবার ওই কথাটা আবার বলেন আমাকে। তখন রাসূলুল্লাহ আবু সাঈদ খুদরি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি আমাকে আবার ওই কথাটি বললেন, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, দীন ইসলামকে মেনে নিয়ে সন্তুষ্ট এবং নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট, তার মানে আনীত বিধানগুলোকে মেনে নিয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত অবধারিত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু সাঈদ খুদরিকে যে আরেকটি আমল আছে, যেই আমলটি জান্নাতে 100 স্তরে পরিণত করবে এবং এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো আসমান আর জমিন। হাদিসটি দীর্ঘায়িত। তো এরপরে আবু সাঈদ খুদরি তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আমলটি কি যা জান্নাতে 100 স্তর সৃষ্টি করবে এবং এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব কারো দি সামাই ওয়াল আরদ, জান্নাত জমিন এবং আসমানের। তাহলে যদি 100 স্তর হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তা হলো জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। ইমাম মুসলিম হাদিস কেনেছেন 4773 নম্বর হাদিস। সুতরাং বুঝতেই পারতেছি আমরা যে আমাদের কী কাজ করলে আমরা জান্নাতে যেতে পারব। আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি, সেই সাথে সাথে বেদাত মুক্ত, শিরক মুক্ত, ফরজ ইবাদতগুলো যথাযথ আদায়ের সাথে আমরা যদি নফল ইবাদতগুলো করতে পারি তাহলে আরও বেশি নৈকট্য অর্জন করব। এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান এবং মাল কুরবানি, জান দরকার হলে জান, মাল প্রয়োজন হলে মাল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদি।